বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, আজকের আলোচনাটি শুনলে কোনো তরিকতের ব্যক্তি যারা আল্লাহ প্রাপ্ত হতে চায়, যারা ওলিয়া উলিয়াদের পাওয়ার পেতে চায় বা আল্লাহর বন্ধু হতে চায় বা আল্লাহর মহাশক্তিকে লাভ করতে চায়, তাদের জন্য আজকের এই আলোচনা ইনশাল্লাহ। তবে অবশ্যই খেয়াল করে শুনলে এই কথা থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে, যা করলে আপনি ধন্য হবে আপনার এই জীবন। সেটি হলো দেখুন যে আল্লাহর 99টি নাম আছে। এই 99টি নামের মধ্যে আছে কি ইয়া মালিকু, ইয়া খালিকু, ইয়া জালিলু, ইয়া জব্বারু, ইয়া রব, এরপরে বিভিন্ন নাম রয়েছে। তাহলে এই নামগুলো কি? এই নামগুলো হলো আল্লাহর গুণবাচক নাম। তো আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর নাম নয়, আল্লাহর গুণের নাম। তাহলে বোঝা গেল সবগুলো হলো আল্লাহর নাম, কিন্তু আল্লাহর নাম আর আল্লাহ কিন্তু একটি বিষয় নয়। যেমন মনে করেন একটা হলো আমার আর একটা হলো আমি। তো আমি যে শব্দটি সে হলো কে? আল্লাহ। আর সে আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে এক হলো আমি আর এক হলো আমার। আমি আল্লাহ আর আমার নাম হলো 99টি, দেখা গেছে সম্পূর্ণ আমার গুণের নাম, যে পৃথিবীতে আমার কি কি শক্তি। আচ্ছা, তো এবার আসব যে এই পৃথিবীতে কেউ যদি বড় পীরের ক্ষমতা, বড় পীরের শক্তি যদি কেউ অর্জন করতে চায়, বড় পীরের যে একটা হিম্মত ছিল, বড় পীরের তরিকতের যে একটা শক্তি বা গতি ছিল, সেটা যদি কেউ চায়, তাহলে আজকের আলোচনায় যদি কেউ মত্ত হয়, শুনতে শুনতে যদি তার হৃদয়ে স্থান দেয় এবং সেই মতে কাজ করে, তাহলে বড় পীরের ক্ষমতা বা শক্তি সেও বেশির জায়গায় কম হলেও লাভ করবে এবং পূর্ণতাও হতে পারে যদি কর্ম ঠিক থাকে। দেখুন প্রথমত কথা হলো দেখুন যে বড় পীরের উপরে একটি ক্ষমতা, একটি নাম প্রচার হয়েছে, সেটি কি? গাউসুল আজম। এখন 99 নামের মধ্যে এই গাউসুল আজম নামটি নেই, কিন্তু 99 নামের মধ্যে এই গাউসুল আজম নামটি যে নেই, তাহলে এই নাম কোথা থেকে এলো? যেমন আমি আপনাদেরকে একটু বলি, না বললে বোঝা যাবে না যে গাউসুল আজম নামটি আসলে কোত্থেকে এসেছে, কি সে বিষয়টা কি। যে নবুয়াত খতম করে দিবে আল্লাহ, ওই সময় যদি বড় পীরের রুহানি, সেই রুহানিটা যদি নবীদের পাশে দাঁড়ায় বা লাইনে দাঁড়ায়, তখন আল্লাহ কি বলতেছে? দোস্ত আপনি এই লাইনে দাঁড়াবেন না, কারণ আমি নবুয়াত খতম করে দিচ্ছি, পরবর্তীতে বেলায়েত চালু হবে, আর আপনাকে বেলায়েতের শিরোমণি বড় পীর আব্দুল কাদের নামে আপনাকে পৃথিবীতে প্রেরণ করব। আপনি আফগানিস্তান বাগদাদে জন্ম নেবেন, সেখানে আপনি যখন জন্ম নেবেন তখন আমি আল্লাহ নিজে গাউসুল আজম হয়ে আমি আপনার মধ্যে প্রবেশ করিয়া আমি ভক্তদের তরাব। সুবহানাল্লাহ। তাহলে গাউসুল আজম শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ সাহায্যকারী কিংবা মহাসাহায্যকারী। তাহলে মহাসাহায্যকারী কে? মহাসাহায্যকারী তো আল্লাহ। তাহলে আল্লাহ নিজে মহাসাহায্যকারী হলেন, মানে আল্লাহ নিজে গাউসুল আজম হলেন। সেই গাউসুল আজম হলেন কিভাবে? সেই বড় পীরের মধ্যে আল্লাহ বিলীন হয়ে বড় পীরের মুখে কথা বলেছে, বড় পীরের ভিতরে থেকে তিনি স্টেটমেন্ট দিয়েছে, আর এটা যারা মেনেছে তারাই কিন্তু পরপারে পাড়ি দিতে সহজ হয়ে গেছে। তাই বলবো এই পৃথিবীতে কেউ যদি সেই বড় পীরের ক্ষমতা, বড় পীরের শক্তি লাভ করতে চায়, তাহলে তিনি যেন আমার এই বাকি কথাগুলো সুন্দর মতো শোনেন। দেখুন যে প্রত্যেকটা তরিকতের কিন্তু একটা করে নেতা থাকে, সেই নেতাটি হলো কেমন? যেমন বড় পীর কাদরিয়া তরিকতের হেড ছিলেন, নেতা ছিলেন, এবং
চিস্তিয়া তরিকার মধ্যে খাজা মঈনুদ্দিন চিস্তি ছিলেন এবং বাহাউদ্দিন নকশবন্দিয়া ছিলেন, মুজাদ্দিদিয়া আলফাসানী ছিলেন। তাহলে এক একটা তরিকতের এক একটা ব্যক্তি আল্লাহ এভাবে দাঁড় করিয়েছে। তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে যদি কেউ কাদরিয়া তরিকতে, কাদরিয়া এবং চিস্তিয়া বিশেষ করে আল হাসানি আল হুসাইনি দুটি পাক পান্দাতনেরই অংশ বিশেষ, তাহলে এই তরিকতে, বড় পীরের এই তরিকতে থেকে তখন সে যখন নিজের মধ্যে নিজ পরিচয়, আল্লাহর পরিচয়, ফেরেস্তার পরিচয়, শয়তানের পরিচয়, সমস্ত পরিচয়গুলো নিজের মধ্যে লাভ করবে এবং নিজের মধ্যে কালেমাগুলো লাভ করবে, যে নিজের মধ্যে কালেমা আল্লাহ কোথায় ফিটিং করেছে তা বায়াতের দিন দেখব এবং করব এবং ঈমান আনব, তাহলে সেই ব্যক্তি পূর্ণতা লাভ করলো এবং সেই ব্যক্তি তার মুর্শিদের দেওয়া সাধনা তো করবেই, তার মধ্যে একটি নাম 24 ঘন্টা তার ভিতরে জপনা চলবে, সেটা কি? ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আজম, 24 ঘন্টা যখন জপবে আবার এই সাধনার উপরে তার মুর্শিদের দেওয়া সাধনা যখন করবে, তখন তার ভিতরে সেই গাউসুল আজম আসার মতো সেই পরিষ্কার, সেই পরিচ্ছন্ন এবং তার হৃদয়ে স্থান হয়ে যাবে, সেই গাউসুল আজম তার হৃদয়ে বাস করবে, সুবহানাল্লাহ। তখন গাউসুল আজম যখন বাস করবে তাহলে বড় পীরের ক্ষমতার নাম কি? বড় পীরের কোন ক্ষমতা দিয়ে তিনি বড় পীর হয়েছেন? এই একমাত্র ইয়া গাউসুল আজম, শুধু একমাত্র ইয়া গাউসুল আজম এই নামে তিনি বড় পীর হয়েছেন, আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান হয়েছেন। যদি এই পৃথিবীতে কেউ চায়, হ্যাঁ আমিও চাই যে বড় পীর যে ক্ষমতা নিয়ে তিনি এত বড় হয়েছিলেন, আমিও সেই ক্ষমতা চাই, তবে অনেক ত্যাগ, অনেক বৈরাগ্য, অনেক জীবনের অনেক কিছু মোহমায়া ত্যাগ করে এরপরে সাধনার দ্বারা, গুরু ভজনার দ্বারা এবং কাদরিয়া তরিকার অনুসারী হইয়া, চিস্তিয়া তরিকার অনুসারী হইয়া যদি কেউ সাধনা করে, প্রেমে ফানাফিল্লা হয়, তখনই সেই মহান আল্লাহ গাউসুল আজম হয়ে তার মধ্যে প্রবেশ করবে আর তার মধ্যে প্রবেশ করে সে ভক্তদের তোরাবে, সুবহানাল্লাহ। তাই বলতে চাই এই তরিকতের অন্তর্ভুক্ত হয়ে কামেল মুর্শিদের থেকে যখন আপনি গাউসুল আজমের নামের সবক নেবেন, তখন এই গাউসুল আজমকে আপনার নিজের মধ্যে এমনভাবে সেটিং করতে হবে যেন সে গাউসুল আজম যিনি, তিনি তার স্থানে থাকতে পারবেন না, তিনি আপনার নাম ডাকের প্রেমের স্পিরিটে তিনি আর থাকতে পারবেন না, তিনি এসে যাবে আপনার মধ্যে বিলীন হবে। তবে এই গাউসুল আজম নাম খাওয়ায়, চলায়, হাঁটায়, শোয়ায়, কাজে কর্মে, চোখের পলকে পলকে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে যখন একজন ব্যক্তি এই গাউসুল আজম নামটি ধরে রাখবে, তখন কি হবে? তার মধ্যে সেই গাউসুল আজম নামের গুণে তার মধ্যে গাউসুল আজম যেখানে বসবাস করবে সেই জায়গাটি পবিত্র হয়ে সেখানে একটা ঘরের সৃষ্টি হয়ে যাবে আর সেখানে পবিত্রতা ছাড়া আর কিছুই থাকবে না। তখন সেই নামের প্রেমে ফানাফিল্লার দেশের ডেউর তালে তালে সমস্ত ময়লা, একাধিক ময়লা কেটে যাবে, তখন সেই পরিষ্কার পবিত্র স্থানে সে গাউসুল আজম এসে সেখানে বসত করবে এবং যেই ব্যক্তির মধ্যে বসত করবে সেই ব্যক্তি মুখ দিয়ে, সেই ব্যক্তির মুখ দিয়ে তিনি কথা বলবে এবং মুখে যা বলবে তাই ফলবে। এবং শামিম আলী চিস্তি আপনাদেরকে এতটুকু বলতে চায় যে দেখেন, একটা ছেলে প্রতিদিন মাকে ডাকে, প্রতিদিন মাকে ডাকে, তারপরও মা হোমক নিতেই থাকে, হ্যাঁ বাবা বলো বাবা, আছি বাবা, কি বাবা, কিন্তু হঠাৎ করে যদি একদিন নাম ডাক বন্ধ হয়ে যায় তখন কিন্তু মা ছেলেকে খুঁজে, কোথায় গেল রে ছেলে, এখন তো আমাকে ডাকে না, আমি এখন ডাক শুনি না। তাই আমি বলবো যে যে কোনো অবস্থায় এই নাম যদি সর্বদা কেউ অন্তরে রাখে, তাহলে সেই প্রেমের টানে, নামের ডাকের টানে সে আল্লাহ আর স্থির থাকবে না, তখন গাউসুল আজম নামে, গাউসুল আজম রূপে
আপনার মধ্যে প্রবেশ করিয়া সেই ভক্তের রূপ ধারণ করিয়া এই পৃথিবীর মানুষদেরকে লোভে তরাইয়া। সুবহানাল্লাহ। হে সমস্ত জগৎবাসী, সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।